ভারতের সমস্ত কালী ক্ষেত্রগুলির মধ্যে যে মন্দিরটি ছাড়া ভাবা যায় না সেটি হল দক্ষিণেশ্বরের কালী মন্দির। মা ভবতারিণীর এই মন্দিরের খ্যাতি তো বিশ্বজোড়া, দেশের পর্যটকেরা তো বটেই, বিদেশ থেকেও পর্যটকরা এলে অত্যন্ত একবার মা ভবতারিণীর দর্শনের অপেক্ষায় থাকেন। তাই রানী রাসমণি দেবীর প্রতিষ্ঠায় গড়ে তোলা এই মন্দিরের কথা আমাদের প্রায় সবারই জানা, চাওয়া হয়েছে বহুবার, তবে অনেকেই জানেন না দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির এবং সেখানকার অবিকল মা ভবতারিণীর রূপের কথা। কলকাতা থেকে অদূরে অবস্থিত রয়েছে এমন একটি মন্দির, একবেলায় ছুটিতেই ঘুরে আসা যায় সেখান থেকে। চলুন যাওয়ার আগে জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কে দু একটি তথ্য। সালটা 1875, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ঠিক 20 বছর পর রানীর ছোট মেয়ে জগন্নাথ দেবী তার স্বামীর অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য চাণক্যে প্রতিষ্ঠা করেছিলেন অন্নপূর্ণা মন্দির। এই চাণক্যই আসলে আজকের ব্যারাকপুর। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হওয়ায় অনেকে এই মন্দিরটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামেই চেনেন। মন্দিরটিকে ঘিরে রয়েছে এক সুন্দর আবহ, গ্রাম বাংলার রাস্তা এবং ঢাক কাঁসর ঘন্টার শব্দ, তাই এমন একটি জায়গায় না গিয়ে থাকার উপায় নেই। মন্দিরটি মূল দক্ষিণেশ্বর মন্দিরের থেকে আয়তনে খানিকটা ছোট। মন্দির প্রাঙ্গণে রয়েছে কল্যাণেশ্বর, আমলেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর নামের 6টি শিব মন্দির। প্রতিদিন দুপুরে অন্নপূর্ণা মায়ের অন্নভোগ দেওয়ার পর পাওয়া যায় প্রসাদ, তবে তার জন্য আগে থেকে কুপন কাটতে হয়। তাই দেরি না করে পরিবারের সকলকে নিয়ে একবেলা ঘুরে আসুন মন্দির থেকে। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে ট্রেনে চেপে নেমে পড়ুন বারাকপুর স্টেশন। স্টেশনের বাইরে রয়েছে টোটো, টোটো করেই পৌঁছে যাবেন একেবারে মন্দিরের সামনে।